আসসালামু আলাইকুম। আজকে আই থিঙ্ক রমজান মাসের 11 রমজান চলতেছে, তো 11 না 12 রমজান এরকমই হবে আর কি। হিসাব করি না, রোজা রাখতেছি, ছোটোবেলা থেকেই রোজা রাখতেছি, এগুলো হিসাব করি না। তো যাই হোক, তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন যে অবস্থায়, আমি এটা নিয়ে একটু কথা বলি। যারা আসলে এই চুল পরা নিয়ে, যাদের চুল পড়ে যায়, আমার চুল মাশাল্লাহ এখনও মাথা ভর্তি চুল আছে, বাট কথাটা বলছি তাদের উদ্দেশ্যে যাদের চুল পড়ে যায়, তারা এই আমার মতো এই কাজটা করবেন। আমার চুল পড়ে নাই যদিও, কিন্তু আমি জাস্ট কালার করার জন্য মেহেদি লাগাইছি। কিন্তু আমরা বাংলাদেশের যারা মুসলমান আছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা জানেন যে মেহেদি লাগানো পুরুষের জন্য কোনো সমস্যা না, এটা কোনো হারাম কাজ না, এটা হালাল এবং সুন্নত। কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাড়িতে মেহেদি ইউজ করতেন, বা তিনি এ সম্পর্কে অনেক হাদিস আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, যে বিধর্মীদের থেকে তোমাকে একটু পার্থক্য করো, তো সেটা যেভাবেই হোক না কেন, তো ওরা চুল সাদা করে, চুল সাদা কালার করে, আর আমরা মেহেদি লাগাই, কালার করি, মেহেদি কালার। সো এখন মেহেদি তো আমি যেটা এখন লাগিয়েছি এটা আসলে বাজার থেকে কেনা, কিন্তু আপনারা কেন এই বাজারের ভেজাল পণ্য আপনার মাথায় লাগান, যেহেতু আপনাদের বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় মেহেদি পাওয়া যায়। সো আসলে আমরা তো এখন সবাই স্মার্টফোন ইউজ করি, সবাই ইউটিউব চালাইতে জানি, গুগল ঘাঁটতে জানি, অনলাইনের যত প্ল্যাটফর্ম আছে আমরা সবাই পারি, সেই শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আমরা সবাই মোটামুটি এগুলো ঘাড়াঘাড়ি করতে পারি। ইভেন অনেকে যারা ইংরেজি পড়তে সমস্যা হয়, তারা বাংলায়ও সার্চ করে দেখতে পারেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও অনলাইনের মাধ্যমে, প্রত্যেকটা বিষয়ের উপরে লক্ষ লক্ষ ভিডিও অনলাইনে মানুষ তৈরি করে দিয়ে রাখছে। সো মেহেদির গুণাগুণ যদি আমি বলে শেষ করতে পারবো না, এর গুণাগুণ, শুধু যে সুন্নতি কায়দা লেবাস এটার জন্যই যে আমরা ইউজ করবো না, যাদের চুল পড়ে যায়, আপনারা নিয়মিত প্রথমে মাথা শেভ করবেন, ভালো ফল, দ্রুত ফল পেতে হলে একদম মাথা ন্যাড়া করবেন। ন্যাড়া করার পরে আপনারা কাঁচা মেহেদি বেটে তারপরে মাথার মধ্যে লাগাবেন কন্টিনিউয়াসলি এভরিডে, লাইক গোসল করার আগে আধা ঘন্টা, 7 দিন, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আপনি করতে থাকবেন, শেভ করতে থাকবেন এভরিডে। আপনি ইউ হ্যাভ টু শেভ ইয়োর হেড, ইউ নো, উইথ রেজার অর হোয়াটএভার। তারপরে আপনি এখানে লাগাবেন, লাগানোর পরে আধা ঘন্টা ওয়েট করবেন। যদি সম্ভব হয় প্রথম দিনে নিম পাতা দিয়ে মাথাকে সুন্দর করে ধুয়ে নেবেন, অথবা এভরিডে, তারপরে মেহেদিটা লাগাবেন যদি সম্ভব হয়। যদি আপনার হাতের কাছে নিম পাতা থাকে, তা নিম পাতা পানিতে জাল দেওয়ার পরে, পানি ঠান্ডা হওয়ার পরে ওই নিম পাতা দিয়ে প্রথম, নিম পাতার পানি দিয়ে প্রথম মাথাটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন, তারপরে আপনি ওইটার উপরে আপনি পরে মেহেদি লাগাবেন। তো মেহেদি লাগিয়ে এইভাবে কভার করে রাখবেন আধা ঘন্টা, কভার করে রাখবেন। কভার করে রাখার কিছু উপকারিতা আছে, এটা আমি এখন এই ছোট্ট ভিডিওতে বলতে অনেক সময় লাগবে। সো গো আহেড অ্যান্ড ট্রাই ইট অ্যান্ড সি দ্য রেজাল্টস, অ্যান্ড আমাকে 7 দিন ইউজ করে তারপর জানাবেন। আর আপনারা চুল দেখতে পাবেন 3 মাস পরে, 7 দিন ইউজ করবেন, কেউ কেউ যদি বেশি, যাদের বেশি মাথায় চুল নেয় তারা 15 দিন ইউজ করবেন, করার পরে আপনারা 3 মাস পরে রেজাল্ট দেখতে পাবেন যে আমার কথা সত্য না মিথ্যা। এটা আমি একজনার একে বলার পরে সে এটার ফল পেয়েছে বিদে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখন যে লাগাইছি এটা আসলে অরিজিনালে আমি চুল আমার এই এদিক এদিক দিয়ে পেকে গেছে, তো সেজন্য এনো। আর আমিও একটু পছন্দ করি একটু চুল একটু ডিফারেন্ট কালার থাকবে আপনার, হ্যাঁ। সো যেহেতু আমাদের কালো কালার করা হারাম, এটা আমাদের ইসলামের সাথে সংঘর্ষপূর্ণ, তো সেহেতু আমি এই মেহেদিটাকেই বেছে নিয়েছি। যদিও অধিকাংশ মানুষ করে থাকে, তো সবার সাথে তাল মিলিয়ে আমি চলবো, তাতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সবাইকে রমজানের শুভেচ্ছা, সবাই রোজা রাখবেন। দেখেন আমি একজন গ্যাস্ট্রিকের রুগী, আমি
আমার মনে হয় 15 বছর বয়স থেকে আমার গ্যাস্ট্রিক, কিন্তু আমি 15 বছরের আগে থেকেই আমি রোজা রাখি, আমি একদম ছোটোবেলা থেকেই রোজা রাখি এবং আমার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আর ওষুধ দুই বেলা খাই, লাইক ওমিপ্রাজল ইসোমিপ্রাজল, দুই বেলা ওষুধ খাই, বাট রোজা রাখি। ওভার ইটিং করবেন না, তাহলে রোজায় কোনো সমস্যা হবে না। রোবার রোজায় সমস্যা হয় ওই ব্যক্তিদের যারা ওভার ইটিং করে, মশলা খায়। আমি মশলা খাই না, ওভার ইটিং করি না, জাস্ট ড্রিঙ্ক করি, ড্রিঙ্কের সাথে বিভিন্ন জিনিস মিক্স করি যাতে আমার ভিটামিনের ঘাটতিটা পূর্ণ হয়, মধু, তারপরে ইত্যাদি ইত্যাদি, এগুলো বললে অনেক সময় লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর সবাইকে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।